সাভারের রানা প্লাজা ধসে হাজারো শ্রমিক হতাহতের ঘটনায় দায়ের করা মামলাগুলোর এগারো বছরেও তেমন কোনো অগ্রগতি নেই পোশাক শ্রমিক সংগঠনগুলোর অভিযোগ রাষ্ট্রপক্ষের গাফিলতির কারণেই এমনটা হচ্ছে তবে বিচারে দেরি হওয়ার জন্য নানা আইনি জটিলতাকে দায় দিচ্ছে রাষ্ট্রপক্ষ এদিকে পোশাক শিল্প কারখানার সংস্কারও পুরোপুরি শেষ হয়নি এজন্য নজরদারির অভাবকে দায়ী করে তারা বলছেন এতে আগামীতে পোশাক খাত চ্যালেঞ্জের মুখে পড়বে প্রতিবেদন থাকছে সংবাদে স্বাগত বিরোধী ইন্ডিপেন্ডেন্ট সংবাদে আপনাদের সাথে আছে সঞ্চারে মুসিদ্দমা এবং আমি সাফাদ্দিন ফরিদ এবারে জানিয়ে দেব প্রধান শিরোনাম পাঁচ দিনের সফরের সকাল দশটায় থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী ইউএন এসকেপের আশিতম অধিবেশনে বক্তব্য রাখবেন কাল উপজেলা নির্বাচনে কেন্দ্রের ভঙ্গে ব্যবস্থা নেবে আওয়ামী লীগ সিদ্ধান্ত মিয়ানমার থেকে আজ দেশে ফিরছে নাটক থাকে একশো তিয়াত্তর বাংলাদেশি একই জাহাজে ফেরত যাবেন দুশো পঁচাশি বিজেপি সদস্য ছিলেন প্রধান শিরোনাম এছাড়া সংবাদে আর যা থাকছে গতস্থানেতে মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা 38.4 ডিগ্রি সেলসিয়াস আজ আরো বাড়ার সংখ্যা রাজশাহী যশোর সহ 6 জেলায় তীব্র তাপপ্রবাহ নতুন শিক্ষাক্রমে 50 নম্বরের লিখিত ও 50 নম্বরে শ্রেণী ভিত্তিক মূল্যায়নের সুপারিশ এসএসসি এইচএসসি পরীক্ষাতেও একই পদ্ধতি এবারে জানাবো বিস্তারিত খবর এক দশক পরও তেমন কোনো অগ্রগতি নেই সাভারে রানা প্লাজা ধসে হাজারো শ্রমিক হতাহতের ঘটনার মামলার পোশাক শ্রমিক সংগঠনগুলোর অভিযোগ রাষ্ট্রপক্ষের গাফিলতির কারণে এমনটা হচ্ছে তবে বিচারে দেরি হওয়ার জন্য নানা আইনি জটিলতাকে দায় দিচ্ছে রাষ্ট্রপক্ষ দুই সালের চব্বিশ এপ্রিল পোশাক খাতের ইতিহাসে ভয়াবহ দিন সেদিন সাভারের রানা প্লাজা ভবন দশে পড়ায় মারা যায় এক হাজার একশো তেত্রিশ জন শ্রমিক আর আহত হয়ে কর্মক্ষমতা হারান কয়েক হাজার ওই ঘটনায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে হত্যা মামলা ইমারত নির্মাণ আইন ভঙ্গসহ চোদ্দটি মামলা হয় এর মধ্যে শ্রম আদালতে চলছে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের এগারোটি মামলা এত মামলার মধ্যে শুধু দুদকের মামলা নিষ্পত্তি হয়েছে তবে এগারো শ্রমিক সংগঠনগুলোর অভিযোগ অবহেলাতেই ন্যায় বিচার পাচ্ছেন না ভুক্তভোগীরা সরকারি যে লয়ার তারা আরও বেশি যত্নমান হওয়া উচিত আরো উদ্যোগী হওয়া উচিত এই জায়গাটাই তারা উদ্যোগী হচ্ছেন না এখানে নানান রকমের রাজনৈতিক প্রভাব থাকতে পারে বিচারহীনতার কারণে বারবার এই ধরনের ঘটনা ঘটছে বলে অভিযোগ তাদের এগারো বছর ধরে বিচার প্রক্রিয়া কোনো আলোর মুখ দেখছে না বা বিচার হচ্ছে না এটার মধ্য থেকে আমার কাছে মনে হয় যে এখানে এই ধরনের ঘটনাগুলোর পুনরাবৃত্তির সুযোগ থাকে এবং পুরো বিচার ব্যবস্থার প্রতি যে আস্থা তৈরি হওয়া জনগণের বা শ্রমিকদের সেই আস্থার জায়গাটা নষ্ট হয়ে যাচ্ছে তবে রাষ্ট্রপক্ষের দাবি সাক্ষ্য গ্রহণ থেকে শুরু করে নানা জটিলতায় ঝুলে আছে সব মামলা আসামিদের মধ্যে ভবন মালিক সোহেল রানা কারাগারে অনেকেই জামিনে মুক্ত আর মারা গেছেন তিনজন মহামান্য আপিলের ডিভিশনের আদেশ আছে ছয় মাসের মধ্যে মামলা নিষ্পত্তি অলরেডি দুই মাস পার হয়ে গেছে দুই মাসে আমরা প্রায় আরও ত্রিশ চল্লিশ জন সাক্ষী নিয়েছি পাঁচশো ছিয়ানব্বই জন সাক্ষী মামলাটা চার দিনের এগেস্ট আপিল রিভিশন করেছিল সেটা ভ্যাকে স্টে হয়েছিল অন্য আসামের জন্য রানার জন্য ছিল না কিন্তু রাষ্ট্রপক্ষ ইচ্ছা করলে মামলার উচ্চ আদালতে শুনানি করে ভেকেটা ক্যান্সেল করে এনে বিচার শুরু করতে পারত কিন্তু ওনারা করে নাই বিচারের দীর্ঘসূত্রতায় বেঁচে থাকতে ন্যায় বিচার পাবেন কি না তা নিয়ে সংশয়ে নিহতদের স্বজন ও আহতরা মুহাম্মদ ওমর ফারুক ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা রানা প্লাজা ধসের এগারো বছর পরও পোশাক শিল্প কারখানায় পুরোপুরি সংস্কার হয়নি গেল এক দশকে নানা উদ্যোগ নেওয়া হলো তা পর্যাপ্ত নয় বলে দাবি করছেন শ্রমিক সংগঠন ও বিশ্লেষকরা এজন্য নজরদারির অভাবকে দায়ী করে তারা বলছেন এতে মুখে এপ্রিল রানা প্লাজা ধসে পাঁচটি পোশাক কারখানার এক হাজার শ্রমিক মারা যান যা দেশের ইতিহাসে সবচেয়ে বড় শিল্প দুর্ঘটনা এই ঘটনার পরই শ্রমিকদের নিরাপত্তায় ইউরোপ ও উত্তর আমেরিকার ক্রেতাদের উদ্যোগে গঠিত হয় অ্যাকোড ও অ্যালায়েন্স তবে এক অ্যালায়েন্সের বিদায়ের পর কারখানা পরিদর্শন ও সংস্কার কাজ তদারকি করছে। দেশের উদ্যোগে গঠিত সংস্থা এমজি সাস্টেনেব্লেটি কাউন্সিল তবে অভিযোগ উঠেছে সংস্থাটি সঠিকভাবে তাদের কাজ করছে না। আমরা আমাদের এই সেটা দিতে না। বিশ্লেষকরা বলছেন রানা প্লাজা দুর্ঘটনার আগে পোশাক খাতে শ্রমিক ছিল ষাট লাখের বেশি তবে দুর্ঘটনার পর বর্তমানে এটি কমে দাঁড়িয়েছে উনত্রিশ লাখে এছাড়া এখন অনেক প্রতিষ্ঠান শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না যা আগামীতে রপ্তানিমুখী পোশাক খাতকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলবে বলে মনে করেন তারা আইন কারণে বিচারটা নিশ্চিত করার জন্য অতএব এটা একটা বড় ঘাটতি দ্বিতীয় ঘাটতি হচ্ছে একটা যেটা আমি বলেছি যে শ্রমিকদেরকে নিরাপদ প্রক্রিয়ার মধ্যে অংশগ্রহণ করা পোশাক কারখানা মালিকরা বলছেন বিজিএমইএ ও বিকেএমই এর সদস্যভুক্ত সব কারখানাই এখন ক্রেতাদের শর্ত মেনে কাজ করছে এর বাইরে কেউ শর্ত না মানলে অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেয়ার কথা বলছেন তারা তারা যদি আসে বিজিএমইএতে বা বিকেএমইএতে এবং বলে যে এই এই ফ্যাক্টরি এই করতেছে তো আইনগুলো মানছে না তখন আমরা সেই ফ্যাক্টরির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি বা তাকে সেই সময় দিতে পারি যে তুমি এতদিনের মধ্যে তোমার এই রিমিডিয়েশনের কাজগুলো করে নাও বিশ্লেষকরা বলছেন রানা প্লাজায় আহতদের একটি বড় অংশ এখনও কর্মসংস্থানের বাইরে রয়েছেন তাই তাদের পুনর্বাসন ও সামগ্রিক চিকিৎসা নিশ্চিতের ওপর জোর দেন তারা আইরিন খাতুন ইন্ডিপেন্ডেন্স নিউজ ঢাকা আর সাভার থেকে যোগ আমাদের সহকর্মী রুবেল আহমেদ রানা প্লাজা জানাতে ট্রাজেডিতে নিহতদের স্মরণে যে কর্মসূচি চলছে এই কর্মসূচিতে নিহতদের স্বজনেরা কি বলছেন রাষ্ট্রপক্ষের কাছ থেকে কোনো কিছু জানা গেছে কিনা আর পোশাক মালিক ও শ্রমিক সংগঠনগুলো কি কোনো উদ্যোগ নিচ্ছে কিনা এই বিষয়ে দেখুন আজ সেই চব্বিশ এপ্রিল আজ থেকে এগারো বছর আগে কিন্তু এই যে রানা প্লাজা সেটি কিন্তু ধসে পড়ে এবং এই রানা প্লাজার বর্ষপূর্তি উপলক্ষে প্রতি বছরের মতো এবছরে কিন্তু স্থানীয় যে শ্রমিক সংগঠনগুলো রয়েছে তারা কিন্তু বেশ কিছু কর্মসূচি হাতে নিয়েছে সকাল নয়টার পর থেকে আমরা শ্রমিক সংগঠনের পক্ষ থেকে দেখতে পেয়েছি এখানে মানববন্ধন প্রতিবাদ সমাবেশ এবং রানা প্লাজার সামনে যে শহীদ বেদি রয়েছে সেখানে কিন্তু শ্রমিক সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন দেখতে সেই সেই করেছে। রামাপ্রজা ধ্বসের ঘটনায় যে নিহত যে শ্রমিকরা রয়েছে তাদের স্বজনেরা এবং আহত যে সকল শ্রমিকরা এখনো সাভার শিল্পাঞ্চলের আশেপাশে থাকছেন সে সকল আহত শ্রমিকরা কিন্তু সেই বেদিতে এসে সেই শহীদ বেদিতে এসে কিন্তু ফুল দিয়ে নিহত শ্রমিকদের প্রতি তারা শ্রদ্ধা জানিয়েছেন এখানে যারা শ্রদ্ধা জানাতে এসেছেন শ্রমিক সংগঠন থেকে শুরু করে আহত এবং নিহত শ্রমিকদের স্বজনদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি তারা কিন্তু আমাদেরকে এই এগারো বছর পরে এসেও কিন্তু একটি অভিযোগ করেছে তারা বলছেন এখন পর্যন্ত তারা কিন্তু পর্যাপ্ত ক্ষতিপূরণ পায়নি এবং এগারো বছর অতিবাহিত হলেও এখন পর্যন্ত তাদের জন্য পুনর্বাসন করা হয়নি সরকারের পক্ষ থেকে যার কারণে এখানে আজকে যারাই শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন সবাই কিন্তু দাবি তুলছেন যে পর্যাপ্ত ক্ষতিপূরণ যেন দ্রুততম সময়ের মধ্যে তাদেরকে দেয়া হয় এবং যে সকল আহত শ্রমিকরা রয়েছেন যারা এই মুহূর্তে কাজ করতে পারছেন না তাদের পরিবারে অনেক পরিবারের সদস্য সংখ্যা রয়েছে কিন্তু তারা মানব জীবনযাপন করছে তাই তারা দ্রুততম সময়ের মধ্যে যেখানে রানা প্লাজা ছিল যে জমিটিতে সেই জমিটিতে একটি ভবন নির্মাণ করে তাদের কিন্তু পুনর্বাসনের দাবি জানিয়েছেন এই শ্রমিক যারা আহত শ্রমিক রয়েছেন এবং নিহত যে শ্রমিকদের স্বজনরা রয়েছেন তাদের সাথে কিন্তু একমত পোষণ করেছেন এখানে যে শ্রমিক সংগঠনের যে নেতৃবৃন্দ রয়েছেন তারা সকাল নয়টা থেকে শ্রমিক সংগঠনের পক্ষ থেকে যে উদ্যোগগুলো নেওয়া হয়েছে এর মধ্যে রয়েছে প্রতিবাদ সমাবেশ মানববন্ধন আমরা যতটুকু জানতে পেরেছি সাভার শিল্পাঞ্চলের সব মিলিয়ে প্রায় এগারো থেকে বারোটি শ্রমিক সংগঠনের পক্ষ থেকে আজকে সকাল থেকে শুরু হয় এই কর্মসূচি দুপুর পর্যন্ত চলবে এখানে শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দরাও কিন্তু বলছেন যে ভবন মালিক যে সোহেল রানা রয়েছেন সেই ভবন দশের ঘটনায় সেই সোহেল মালিক কিন্তু কোনোভাবে দায় এড়াতে পারে না এবং তারা বলছেন যে দ্রুত অন্যতম সময়ের মধ্যে যে ভবন মালিক সুহেল রানা রয়েছে তিনি এখন কারাগারে রয়েছেন এই বিচার কাজটি শেষ করে ভবন মালিক যিনি রয়েছেন তার কিন্তু তারা শাস্তি যেটি সর্বোচ্চ শাস্তি রয়েছে সেই দাবি কিন্তু তারা জানিয়েছেন এবং এই শ্রমিকদের যে কর্মসূচি রয়েছে আজকে আমরা কিন্তু দেখতে পেয়েছি শিল্প পুলিশের যারা দায়িত্ব রয়েছে সেই শিল্পাঞ্চল পুলিশ একের পক্ষ থেকে পুলিশ সুপারের নেতৃত্বে কিন্তু একটি শিল্প পুলিশের দল এসে কিন্তু এই রানা প্লাজার সামনে যে শহীদ বেদি রয়েছে সেই শহীদ বেদী দেশে গিয়েছে কিন্তু তারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন এখানে যারা এসেছেন সবার মুখে একটি কথাই ভবন মালিক যে সুয়েল রানা রয়েছেন তার দ্রুততম সময়ের মধ্যে বিচার কাজ শেষ করে তার শাস্তি ফাঁসি নিশ্চিত করা এবং আহত এবং নিহত শ্রমিকদের যারা স্বজন রয়েছেন যারা এখন পর্যন্ত অভিযোগ করছেন যে পর্যাপ্ত পরিমাণ ক্ষতিপূরণ পায়নি তারা যেন দ্রুততম সময়ের মধ্যে তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হয় এবং আহত শ্রমিকদের যেন পুনর্বাসন করা হয় এই দাবিটি কিন্তু এখানে যারা মানববন্ধন বা শ্রদ্ধা নিবেদন করতে এসেছে সবাই কিন্তু সম্পর্ক জোরদার করতে পাঁচ দিনে সফরে আজ থাইল্যান্ডে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটির প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসিনের আমন্ত্রণে এই সফর সকাল দশটায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থাইল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা করবেন প্রধানমন্ত্রী সে দেশের স্থানীয় সময় দুপুর দেড়টায় ব্যাংককে পৌঁছানোর কথা রয়েছে তার নতুনভাবে দায়িত্ব নেয়ার পর এটি তার প্রথম দ্বিপাক্ষিক সফর বৃহস্পতিবার ইউএনএস কাপের আশিতম অধিবেশনে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শুক্রবার ব্যাংককের গভর্নমেন্ট হাউসে বৈঠক করবেন দুই দেশের প্রধানমন্ত্রী পরে জ্বালানি পর্যটন শুল্ক সহযোগিতা নিয়ে সমঝোতা স্মারকসই হওয়ার কথা রয়েছে থাইল্যান্ডের রাজপ্রাসাদে রাজা ভাজিরা লঙ্কর্ণ ও রানী সুথিদা সঙ্গেও সাক্ষাৎ করবেন শেখ হাসিনা দলের নির্দেশনা অমান্য করে উপজেলা নির্বাচনে মন্ত্রী বা এমপি যে যেসব স্বজনেরা প্রার্থীতা প্রত্যাহার করেননি তাদের বিষয়ে সিদ্ধান্ত হবে তিরিশে এপ্রিল আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা জানান সেদিন কার্যনির্বাহী সংসদের সভাতেই এই ব্যাপারে সিদ্ধান্ত হবে সভায় অবাধ্য প্রার্থীদের বিষয়ে বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করা হবে কেন্দ্রের কঠোর সিদ্ধান্ত ও বারবার সতর্কবার্তা দেয়ার পরও প্রথম দফার উপজেলা নির্বাচনে ভোটের মাঠে রয়ে গেছেন মন্ত্রী এমপির বেশিরভাগ আত্মীয় স্বজনেরা নাটোরের সিংড়ায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলকের শ্যালক লুৎফুল হাবিব সহ তিনজনের মনোনয়ন প্রত্যাহারের বাইরে আর কোনো প্রত্যাহারের খবর নেই সেই হিসেবে মাদারীপুর সদরের সংসদ সদস্য শাহজাহান খানের ছেলে আসিবুর রহমান খান সহ আরও অন্তত বিশ জন অবাধ্য প্রার্থী মাঠে রয়ে গেছেন নির্বাচনে নির্দিষ্ট কিছু পরিবারের মধ্যে নেতৃত্ব না রেখে তা ছড়িয়ে দিতেই মন্ত্রী এমপিদের স্বজনদের নির্বাচনের বাইরে রাখার সিদ্ধান্ত হয়েছে বলে মনে করেন কেন্দ্রীয় নেতারা নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর হবে দল আমরা সশব বিভাগের সাংগঠনিক সম্পাদকরা আমরা তাদের সাথে কথা বলে বার্তা পৌঁছে দিয়েছি সেগুলোকে আমরা তালিকাভুক্ত করে সেগুলোকে আমরা তিরিশ তারিখ সেন্ট্রাল কমিটি মিডিকে প্লেস করব। যারা ক্ষমতাবান থাকে তারা মনে করে আমরা ক্ষমতাবান আমরা ক্ষমতাকে এইভাবে এনজয় করব এটা করব এটা কিন্তু দাঁড়ায় গেছে সুতরাং এই জায়গা থেকে বের করে আনার জন্য তো শক্ত হইতেই হবে দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় আলোচনার ভিত্তিতেই এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন বলে জানান নেতারা গততন্ত্রে উল্লেখ আছে পার্টি ডিসিশন যারা ভায়োলেট করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে সেই ব্যবস্থা শাস্তিপূর্ণ ব্যবস্থা কতটা লঘু শাস্তি এটা গুরু শাস্তি সেটা পার্টির ক্যান্ডিডেট কমিটি বসে আলোচনা হয় সেই আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত গ্রহণ করা হয় তো আগামী তিরিশ তারিখে আমাদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভা আছে সন্ধ্যা সাতটায় গণভবনে ওখানে এই বিষয়গুলো সব ফয়সলা হবে ওখানে সিদ্ধান্ত হবে মাননীয় প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত দেবেন সেটি হবে এ সভার সিদ্ধান্ত পরের ধাপের উপজেলা নির্বাচনগুলোতে প্রভাব ফেলবে বলে মনে করছেন কেন্দ্রীয় নেতারা শাহাদাত নিউজ ঢাকা উপজেলায় পঁচিশ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আর এর বিরুদ্ধে অভিযান চলায় বান্দরবানের থানচি রোয়াংছড়ি ও রুমায় ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে এদিকে চতুর্থ ধাপের পঞ্চান্ন উপজেলা ও ঝিনাইদহ এক আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে কমিশন ভোটগ্রহণ হবে পাঁচই জুন মঙ্গলবার নির্বাচন কমিশনের বৈঠক শেষে দেয়া হয় এসব তথ্য ষষ্ঠ উপজেলা নির্বাচন উপলক্ষে জরুরি বৈঠক করেছে নির্বাচন কমিশন এতে সিইসি কাজী হাবিবুল আওয়াল সহ অন্য কমিশনাররা অংশ নেন সভায় বান্দরবানের তিন উপজেলায় ভোট স্থগিতের সিদ্ধান্ত হয় আট মে প্রথম ধাপের উপজেলা নির্বাচনে বান্দরবানের ওয়াংছড়ি ও থানচিতে এবং একুশ মে রুমাই ভোট হওয়ার কথা ছিল কিন্তু ওই এলাকায় ব্যাংক ডাকাতির জেরে কেএনএফের বিরুদ্ধে অভিযান চলায় স্থগিত করেছে ইসি পার্বত্য জেলা বান্দরবনের তিনটি উপজেলাতে বিশেষ করে থানচি রুম এবং রোয়াংশরিতে আমাদের কম্বাইন্ড অপারেশন অর্থাৎ যৌথ বাহিনীর অপারেশন চলমান রয়েছে তাই আপাতত এই তিনটি উপজেলা নির্বাচন স্থগিত করা হয়েছে যেটা আমরা পরবর্তীতে সুবিধা সময় মতো সময় আমরা আয়োজন করতে চেষ্টা করব এদিকে চতুর্থ ধাপের উপজেলা নির্বাচন ও জিনাইদহ এক আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে চতুর্থ ধাপের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ নয় মে বৃহস্পতিবার মনোনয়নপত্র বাসাই বারো মে প্রতীক বরাদ্দ বিশ মে সোমবার এবং ভোট গ্রহণ যেটা আগে থেকে আপনারা জানেন যে পাঁচ জুন দু হাজার চব্বিশ তারিখ সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট হবে রোজ বুধবার একাশি চিনাইদে এক এটার নির্বাচনের তারিখ আমরা এই চতুর্থ ধাপের সাথে মিলিয়ে রেখেছি পাঁচ জুন তারিখে নির্বাচন অনুষ্ঠিত হবে প্রথম ধাপে একশো উপজেলার মধ্যে তিন পদে পঁচিশ প্রার্থী বিনা ভোটে নির্বাচিত হয়েছেন যার মধ্যে রয়েছেন নাটোরের সিংরা উপজেলার দেলোয়ার হোসেন সহ ছয় চেয়ারম্যান প্রার্থী ভাইস চেয়ারম্যান পদে নয়জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে দশজন নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা তীব্র থেকে মাঝারি প্রবাহ আজও সারা দেশে অব্যাহত থাকবে তবে সিলেটে ঝোড়ো হাওয়া সহ বজ্র বৃষ্টি হতে পারে অঞ্চলের এ বন্দরে আবহাওয়া অফিস জানিয়েছে রাজশাহী পাবনা খুলনা বাগেরহাট যশোর চুয়াডাঙ্গা ও কুষ্টিয়ার ওপর দিয়ে বয়েছে তীব্র প্রবাহ এবং ঢাকা মমনসিংহ রংপুর বরিশাল রাজশাহী ও খুলনা বিভাগের বেশিরভাগ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি প্রবাহ। আজ সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়লেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় বাড়বে গরমের অস্বস্তি আগামী কয়েকদিন দেশের বেশিরভাগ জেলায় বৃষ্টির কোনো পূর্বাভাস নেই গোটা এপ্রিল জুড়েই অব্যাহত থাকবে তাপপ্রবাহ মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ঈশ্বর দিতে চল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এ সময় রাজধানীর তাপমাত্রা ছিল আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস আবহাওয়া পরিস্থিতি নিয়ে আরো জানাতে রাজধানীর আগারগাঁও এর আবহাওয়া অধিদপ্তর থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী খালেদ রায়হান রায়হান আজকে তাপমাত্রা সর্বোচ্চ কত ডিগ্রি পর্যন্ত উঠতে পারে বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কিনা আর আহ পূর্বাভাসে কি বলা হয়েছে দেখুন বৃষ্টিপাতের কথা গত কয়েকদিন আগে থেকে আবহাওয়া জানিয়েছিল যে আজ কাল এবং আগামী পরশু তিন দিনের মধ্যে ঢাকা সারা দেশে বৃষ্টি হতে পারে তবে সেটি খুবই সামান্য সে বৃষ্টির প্রভাবে তাপপ্রবাহ যেটি চলছে সেটি কমবে না আর তাপমাত্রার কথা যদি বলতে চাই আপনি জানেন যে গত কয়েকদিন ধরে সারা দেশে মৃদু থেকে মাঝারি তাপদাহ চলছে সেটি আগামী কয়েকদিন অব্যাহত থাকবে বিশেষ করে এই পুরো মাস জুড়েই এই তাপদাহ সেটি কিন্তু চলবে এবং এর মধ্যে তাপমাত্রা ওঠানামা করবে আমি যেটি বলছি যে বৃহস্পতিবার শুক্রবার থেকে চলমান যে তাপম সেটির পরিমাণ আরো বাড়তে পারে এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে কিন্তু গরম এবং যেই ঘাম সেটি বেশি হচ্ছে এবং আগামী মাসের আগে আসলে বড় বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই তবে যেহেতু এটি কাল সময় যে কোনো সময় কাল ঝড় হতে পারে এবং সেটি যদি হয় তাহলে তার প্রভাব হয়তো কয়েক ঘন্টা থাকবে তখন কয়েক ঠান্ডা অনুভূত হলেও তারপরেও কিন্তু আবার সেই ব্যবসা গরম বা সেই দাবদাহ সেটি কিন্তু চলমানে থাকবে আসলে আবহাওয়া অফিসের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে সেই হিসেবে কিন্তু খুব শীঘ্রই কোনো সুখবর আসলে জনসাধারণের জন্য নেই কারণটি হচ্ছে খুব বেশি তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই একই সঙ্গে বৃষ্টিপাতটা ভারী ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা কিন্তু নেই রাজধানীর আগারগাঁওয়ের আবহাওয়া অধিদপ্তর থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী খালেদ রায়হান প্রাকৃতিক দুর্যোগের সবচেয়ে ক্ষতিগ্রস্ত এশিয়া বিশ্ব আবহাওয়া সংস্থা ডাব্লিউ প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য এতে বলা হয়েছে দু সালের সবচেয়ে বেশি প্রাকৃতিক দুর্যোগ আঘাত এনেছে মহাদেশটিতে মঙ্গলবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয় বৈশ্বিক গড় হারের চেয়ে এশিয়ায় তাপমাত্রা দ্রুত বাড়ছে দাবদাহের প্রভাবে অর্থনৈতিক ক্ষতিও বেড়েছে এছাড়া বৃষ্টি বন্যা খরা দাবদাহ ঝড় অতিরিক্ত তুষারপাতের মতো প্রাকৃতিক দুর্যোগ ঘটেছে উনআশিটি যার মধ্যে আশি ভাগের বেশি বন্যা ও ঝড় এতে মারা গেছে দুই হাজারের বেশি মানুষ এছাড়া এশিয়ার অনেক দেশ গত বছর নিজেদের ইতিহাসে সবচেয়ে উষ্ণ বছর পার করেছে সবচেয়ে বেশি গড় তাপমাত্রার রেকর্ড হয়েছে পশ্চিম সাইবেরিয়া থেকে সেন্ট্রাল এশিয়া এবং পূর্ব চীন থেকে জাপানে নতুন নির্দেশনায় গতি কমিয়ে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে চলছে ট্রেন এর কারণ হিসেবে রেলওয়ে অতিরিক্ত তাপমাত্রার কথা বললেও তাতে একমত নন বিশেষজ্ঞরা তারা বলছেন রেললাইন সংস্কার না করাই এর কারণ দেশের সত্তর শতাংশ লাইনে মেয়াদ উত্তীর্ণ সংকট সমাধানে হিট সেন্সর বসাতে বলছেন তারা তাপপ্রবাহের মুখে রয়েছে ঢাকা সহ সারা দেশ এর মধ্যে চুয়াডাঙ্গা গড় তাপমাত্রা এখন চল্লিশ এতে দেখা দিয়েছে লাইন বেঁকে যাওয়ার শঙ্কা তাই গতি কমিয়ে ট্রেন চালানোর নির্দেশনা দিয়েছে রেলওয়ে নিরাপত্তা বিঘ্নিত হবে আমরা কোনো কাজ করব না এটা কেউ করার কথাও না এটা আমার ওটা ওই লাইন উপর দিয়ে নিরাপদে ট্রেন চলাচলের উপযুক্ত আছে কিন্তু যখন অনেক বেশি চাপ পড়বে তখন একটা থাকতেও পারে ঝুঁকি তবে এই যুক্তি মানতে নারাজ যোগাযোগ বিশেষজ্ঞরা তারা বলছেন সত্তর শতাংশ লাইনে মেয়াদ উত্তীর্ণ তার উপর ঠিকমতো হচ্ছে না রক্ষণাবেক্ষণ সংকট সমাধানে গতি কমানো সমাধান নয় বসাতে হবে হিট সেন্সর খুব স্বল্প ব্যয় কিছু ম্যাগনেটিক প্রপ সেন্সর বা হিট সেন্সর পাওয়া যায় এটা যদি রেল লাইনে বসানো হয় তাহলে কিন্তু আমরা নিয়মিত নিয়মিতভাবে রেলের ভিতরে যে তাপমাত্রা আছে সেটা কিন্তু আমরা মনিটরিং করতে পারি এবং সেই অনুযায়ী কিছু ব্যবস্থাপনাও নেওয়া সম্ভব রেলের সমীক্ষা বলছে সারাদেশের দেশের রেল লাইন রয়েছে চার হাজার চারশো আটত্রিশ কিলোমিটার এর মধ্যে পূর্বাঞ্চলের ষোলো জেলায় সংকট সবচেয়ে বেশি এই অংশে একশো পঞ্চাশ কিলোমিটার লাইন বসাতে হবে নতুন করে আর সংস্কার লাগবে চারশো কিলোমিটারের সংস্কার তো আমাদের তো এইগুলো তো পুরো সংস্কার প্রক্রিয়ার মধ্যে প্রজেক্টের প্রকল্পের মধ্যে আছে পুরোনো লাইন নতুন লাইনগুলো তো আছে ডাবল লাইনের ক্ষেত্রে আর পুরোনো যেগুলো আছে সেগুলো ঢাকা চিড়ে আমি পুরোটাই তোমার হচ্ছে রেল পরিবর্তন করার পর্যায়গুলো করা হবে এটা প্রজেক্ট প্রকল্প আছে আর কি রাজশাহী ঢাকা রংপুর ও খুলনা বিভাগের তে জেলায় রয়েছে সংকট এসব জায়গায় যেখানে লাইনের সমস্যা বাড়তি তাপমাত্রার কারণে সেখানেই গতি কমাতে হচ্ছে আল আমিন হোসেন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা দেশের বিভিন্ন এলাকায় তাপদাহের সঙ্গে বিদ্যুতের লোডশেডিং বেড়েছে অসহ্য গরম থেকে একটু স্বস্তি পেতে মানুষ ভিড় করছেন চার্জার ফ্যান ও আর চাহিদা ও বিক্রি বেড়ে সুযোগে টাকা দেশে কয়েকদিন ধরে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ বেড়েছে লোডশেডিং গরমে স্বস্তি পেতে অনেকে চার্জার ফ্যান ও এসি কিনতে শোরুমে ভিড় করছেন চাহিদা বাড়ায় বেড়েছে এসব পণ্যের দাম চট্টগ্রাম নগরে লালখান বাজার সহ বিভিন্ন মার্কেটের চার্জার ফ্যানের চাহিদা বেড়েছে দশ গুণ এছাড়া এসির চাহিদা বেড়েছে অন্তত আট গুণ বিক্রেতারা জানিয়েছেন চার্জার ফ্যানের দাম ওঠানামা করলেও এসির দাম মান বেঁধে দুই থেকে তিন হাজার টাকা বেড়েছে তো নাইনটি পার্সেন্টের চাহিদা বেড়ে গেছে রেগুলার বেসিস থেকে রেগুলার যেই অ্যামাউন্ট অফ ফ্যান যাইতো চার্জার ফ্যান যাইতো তার থেকে 90% পার্সেন্ট চাহিদা বেড়ে গেছে গরম ঢুকাতে এসির প্রাইস তো বাড়ছে আজ থেকে দুই তিন বছর আগে দুই তিন বছর আগে প্রাইস বাড়ছে তবে ওই প্রাইসটা এখনও কমে নাই কিন্তু ক্রমান্বয়ে আর একটু বাড়তেছে তাপপ্রবাহের নাবিশ্বাস উঠেছে রাজশাহী বগুড়া সহ উত্তরাঞ্চলের মানুষের ফ্যান এসির পাশাপাশি অনেকে খুঁজছেন আইপিএস ক্রেতাদের অভিযোগ এই সুযোগে ফ্যানের দাম দেড়গুণ বেশি নিচ্ছেন বিক্রেতারা খুচরা দোকানদার হয়তো কোনোটা হয়তো পঞ্চাশ টাকা লাভের জায়গায় হয়তো দুশো টাকা লাভ করে বসতেছে এটা ওই দোকানের হিসাবটা আলাদা মস্তিষ্ক পরিমাণ ফ্যানের দাম নেওয়াই লাগবে দাম বেশি হলেও কিন্তু হবে উপায় নাই গরম বাচ্চা ছোট বাচ্চা আছে এসির চাহিদা প্রচুর পরিমাণে সেল করতেছে এবং প্রচুর পরিমাণে চাহিদা আছে এবং অনেকে এসে দেখে যাচ্ছে পরবর্তীতে নেমে এরকম আহ প্রচুর গ্রাহক আসতেছে গরম থেকে বাঁচতে বরিশাল ও খুলনাতেও বেড়েছে চার্জার ফ্যান ও এসির চাহিদা যোগান কমের অজুহাতে দাম বাড়িয়েছেন বিক্রেতারা দাম গত বছর ছিল সাড়ে পাঁচ হাজার টাকা কিনছিলাম কিন্তু এবছর দেখতেছি সাড়ে আট হাজার টাকা মানে তিন হাজার টাকা এক বছরই বৃদ্ধি পেয়ে গেছে বাজার মার্কেটে নিয়মের কারণে বা সিন্ডিকেটের কারণে এটা আমরা বুঝতে পারছি না কি কারণে প্রত্যেকটা মালের মানে ফ্যানের দামই বেশি ফ্যান এসির বাজার নিয়ন্ত্রণ রাখতে নিয়মিত বাজার তদারকির দাবি জানিয়েছেন ক্রেতারা তানজিল হাসনাদ ইন্ডিপেন্ডেন্ট নিউজ আবহাওয়া পরিস্থিতি নিয়ে আরো জানাতে এবার রাজশাহী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান মুস্তাফিজুর আজকে গরমের তীব্রতা রাজশাহীতে কেমন দেখা যাচ্ছে তাপমাত্রা কত রেকর্ড করা হয়েছে জনজীবনে কেমন প্রভাব পড়ছে গতকালকে কিন্তু রাজশাহীতে তাপমাত্রা ছিল চল্লিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এবং আজকে সকাল নয়টার আবহাওয়া দপ্তর যে তথ্য সেটি বলছে যে এখন তেত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এবং আবহাওয়া দপ্তরের যে তথ্য বলছে ক্রমান্বয়ে কিন্তু তাপমাত্রার সেটি অর্থাৎ আজকে তাপমাত্রা চল্লিশ ছুঁই ছুঁই করবে এটি কিন্তু আবহাওয়ার পূর্বাভাস বলছে আর যখন গেল এক সপ্তাহ ধরে রাজশাহী রাজশাহী সহ উত্তরাঞ্চলে তীব্র তাপদাহ চলছে এর আগে কিন্তু শুরু হয়েছিল মৃদু থেকে মাঝারি এখন এক সপ্তাহ ধরে তীব্র তাপত্যাহ চলছে এবং তীব্র তাপত্যাহের ফলে এইখানে যে জনজীবন বিশেষ করে সাধারণ মানুষ যারা রয়েছেন তাদের উপরে কিন্তু এর বিরূপ প্রভাবটা পড়েছে বিশেষ করে যারা নিম্নয়ের মানুষ রয়েছেন দিনমজুর রয়েছেন বা যারা মাঠে কাজ করেন ঠিক তাদের কিন্তু দুর্ভোগটা সবচেয়ে বেশি আমরা দেখেছি যে এরই মধ্যে গত দুই দিন আগেও রাজশাহীর বাগবাড়ায় একজন হৃষ্টিস্তকে একজন কৃষক হৃষ্টিস্তকে মারা গেছেন জমিতে কাজ করতে গিয়ে এছাড়াও যারা নিম্ন আয়ের মানুষ রয়েছেন বিশেষ করে যারা রিক্সা রিক্সা চালক করেছেন বা চালক রয়েছেন তাদের কিন্তু দুর্ভোগটা চরমে কেননা তাদেরকে এই রোদের মধ্যেই তীব্র গরমের মধ্যেই কিন্তু তাদের এই বাইকগুলো চালাতে চালাতে হচ্ছে হচ্ছে যানবাহনগুলো অপরদিকে যদি আমি এখন অবস্থান করছি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে বাড়ছে বিশেষ করে গরমজনিত কারণে রুগীর সংখ্যা বাড়ছে এবং কিছুক্ষণ আগে আমাদের কথা হয়েছিল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে সেখানেও কিন্তু রোগীর সংখ্যা বাড়ছে এবং শিশু ওয়ার্ড বিশেষ করে শিশু ওয়ার্ড সেখানে ডায়রিয়া আক্রান্ত শিশুর সংখ্যা কিন্তু বাড়ছে আগে যেখানে গড়ে পঁচিশ থেকে তিরিশ জন আসতো এখন সেখানে গেল এক সপ্তাহ ধরে কিন্তু এই সংখ্যা বেড়েছে এবং চিকিৎসকরা বলছেন যে এখন গড়ে প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ জন করে শিশু রুগী আসছে শুধুমাত্র ডায়রিয়াজনিত কারণে এবং এটি গরমের কারণে বাত্রা অতিরিক্ত যে গরম সেটি কারণে কিন্তু এই রোগীর সংখ্যাগুলো বাড়ছে এছাড়া এছাড়া আপনি জানেন যে রাজশাহী কৃষি অঞ্চল কৃষি অঞ্চলের উপর যখন তীব্র খরা যাচ্ছে এই খরাতেও কিন্তু রাজশাহী যে কৃষি অঞ্চল কৃষি তো বিরূপ প্রভাব পড়েছে এবং কৃষি সার্বিক ক্ষেত্রে কৃষি সেটা ধান এবং আমের ক্ষেত্রে কিন্তু যে উৎপাদন কাঙ্ক্ষিত উৎপাদন ব্যাহত হবে এটি কিন্তু কৃষি সম্প্রসারণ ওই দপ্তর বলছে এই ছিল রাজশাহীর গরম নিয়ে সর্বশেষ তথ্য রাজশাহীর আবহাওয়া পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী হাইকোর্টের স্থগিতাদেশে রাজধানীর মুগদার উচ্ছেদ অভিযান বন্ধ করেছে ডিএসসিসি ও রাজুক তবে এর আগেই তিন দিনে ভাঙা হয়েছে তিন শতাধিক স্থাপনা ভবন মালিকরা কোনো নোটিস পাননি বলে দাবি করেছেন বিপরীতে সিটি কর্পোরেশন বলছে চার দফা সতর্ক করা হয়েছে তাদের রাজধানীর মুগদা থানার মান্ডা এলাকায় মঙ্গলবারও এভাবে উচ্ছেদ অভিযান চালায় দক্ষিণ সিটি কর্পোরেশন ও রাজু একের পর এক স্থাপনা ভাঙ্গা হয় এ নিয়ে তৃতীয় দিনের মতো চলে অভিযান যেখানে শেষ দিনে ভাঙ্গা হয় অর্ধ শতাধিক স্থাপনা মুগদার মূল সড়ক প্রশস্ত করতেই এই কার্যক্রম হাতে নিয়েছে ডিএসএসি ও রাজু যেখানে বিশ্ব রোড থেকে মান্ডার হায়দার আলী স্কুল পর্যন্ত সড়কটি পঞ্চাশ ফুটে উন্নীত করার কথা রয়েছে ভবন মালিকদের অভিযোগ কোনো নোটিশ না দিয়েই অভিযান চালানো হয় এমনকি ড্যাপের নকশার বাইরেও ভাঙা হচ্ছে ভবন যেটা বৌধ না সেটা ভাঙুক আমাদের দাবি নাই আর যেটা বৌধ সেটা তো ভাঙতে পারবো না তার তো কাগজ দেখতে হবে তাই না কাগজ দেখেন না করে ভাঙিয়া দিতে ওই নোটিশের পরিপ্রেক্ষিতে আমরা রাজুকের চেয়ারম্যানকে উত্তর দিছি আমার রেজিস্ট্রি করা চিঠি আছে উনি বলছে স্ট্যাটাস কো দেওয়া স্টে দেওয়া আমরা কথাই বলবো না এখানে সন্দেহ একটু মাইক মারছিল যে বাঙ্গা হবে এই এতটুকুই কিন্তু লিখিত কিংবা দুই চার পাঁচ দিন পনেরো দিন সময় সেটা দেয় সিটি কর্পোরেশনের দাবি চারবার নোটিশ পেয়েছেন ভবন মালিকরা নিয়ম মেনেই চলছে সব স্থানীয় সম্মানিত কাউন্সিলরের সহযোগিতা নিয়ে আমরা রাজুকের রাজুককে সাথে নিয়ে এই উচ্ছেদ অভিযানটি পরিচালনা করছি আমাদের এখানে ছয়শো মিটার রাস্তা সম্প্রসারণের প্রয়োজন হচ্ছে আমরা এই ছয়শো পঁয়ত্রিশ মিটার রাস্তার উভয় পাশের ভবনগুলির রাস্তার উপরে চলা অংশটুকু সরিয়ে নেওয়া হচ্ছে এই কাজে হাইকোর্ট স্থগিতাদেশ দিলে মঙ্গলবার বিকেলে অভিযান বন্ধ করে দুই সংস্থা নাহিদ কামাল ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা নতুন শিক্ষাক্রমে বার্ষিক মূল্যায়ন হবে পঞ্চাশ নম্বরে লিখিত এবং পঞ্চাশ নম্বরে শ্রেণীভিত্তিক মূল্যায়নে এসএসসি ও এইচএসসি পরীক্ষাও একই পদ্ধতিতে যা নতুন শিক্ষাক্রম নিয়ে গঠিত কমিটি চূড়ান্ত সুপারিশ এনসিটিভি বলছে এই সুপারিশের ভিত্তিতেই নেওয়া হবে সিদ্ধান্ত চলতি বছর প্রথম থেকে তৃতীয় ও ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত নতুন শিক্ষাক্রমে কার্যক্রম চলছে বছরের শুরু থেকেই শিক্ষাক্রমের বিভিন্ন বিষয় ও মূল্যায়ন পদ্ধতি নিয়ে সমালোচনা শুরু হয় এর পরিপ্রেক্ষিতে মূল্যায়ন পদ্ধতি কেমন হবে তা নির্ধারণে একটি কমিটি করে শিক্ষা মন্ত্রণালয় সেই কমিটি চলতি সপ্তাহে এনসিটিভিতে প্রতিবেদন জমা দেয় কমিটি সুপারিশ করেছে শ্রেণীভিত্তিক মূল্যায়নের পাশাপাশি বার্ষিক ও অর্ধবার্ষিক মূল্যায়নে পঞ্চাশ নম্বরের লিখিত পরীক্ষা রাখার একই পদ্ধতিতে পাবলিক পরীক্ষা নেয়ার সুপারিশ করেছে কমিটি আমাদের কারিকুলামের সময় যেভাবে মূল্যায়নের কথা আমরা ধারণা করেছিলাম এই সবাই পরামর্শের ভিত্তিতে মূল্যায়ন প্রক্রিয়ায় দ্রুত চেঞ্জ হচ্ছে অর্থাৎ শুধু আপডেট হচ্ছে অভিভাবকদের দাবি শিক্ষাক্রমে শিক্ষার্থীদের মূল্যায়নের জন্য লিখিত পরীক্ষা রাখতে হবে তা না হলে শিক্ষার্থীরা ঠিকভাবে পড়াশোনা করছে কিনা সে সম্পর্কে ধারণা পাচ্ছেন না তারা কিভাবে মূল্যায়িত হচ্ছে বা তারা কেমন লেখাপড়া করতেছে আমরা কিছুই জানি না লিখিত পরীক্ষা আবার চালু করা প্রয়োজন শিক্ষা গবেষকরা বলছেন নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের জন্য পর্যাপ্ত অবকাঠামোগত সুবিধা নিশ্চিত করতে হবে সেই সঙ্গে শিক্ষকদের পর্যাপ্ত প্রশিক্ষণ দিতে হবে শুধু সিস্টেম ডেভেলপ করলে হবে না সিস্টেমটা ইমপ্লিমেন্ট করা যেটা বলছি যে ভালো সিস্টেম হচ্ছে কিন্তু আমি যাকে দিয়ে ইমপ্লিমেন্ট করব সেই ইমপ্লিমেন্টের জায়গাটা আমার ফিল্ড লেভেলের জায়গাটা যদি রেডি না থাকে এটা কখনোই আপনি ভালো অনেক ভালো সিস্টেম করেও এটাকে ইমপ্লিমেন্ট করতে পারবেন না সো আলটিমেট টার্গেট অ্যাচিভ হবে না নতুন শিক্ষাক্রমে মূল্যায়নের নৈপুণ্য অ্যাপসে জটিলতা এখনো পুরোপুরি কাটেনি ফলে শিক্ষার্থীদের শ্রেণীভিত্তিক মূল্যায়নে সমস্যা হচ্ছে নুরে আলম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা যাচ্ছে পরের খবরে সময়মতো সাক্ষী হাজির করতে না পারায় মাদক মামলায় বিচার হচ্ছে না মাদক ব্যবসায়ীদের সিএমএম আদালতের তথ্য বলছে দু হাজার সালে নতুন পুরনো সাতান্ন হাজার মাদক মামলার মধ্যে নিষ্পত্তি হয়েছে মাত্র দু হাজার বিশ সালের ষোলো জানুয়ারি বাড্ডা থানায় মাদক মামলা করেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ফজলুল হক খান পরের বছর পঁচিশ ফেব্রুয়ারি চার্জশিট দেন তদন্তকারী কর্মকর্তা নথি বলছে চার্জশিটের পর পাঁচবার সমন জারি হলেও তদন্তকারী কর্মকর্তা সাক্ষী হাজির করেন মাত্র একবার সিএমএম আদালতের হিসেবে দু হাজার শুরুতে পুরোনো মাদক মামলা ছিল পঁয়তাল্লিশ হাজার একশো সে বছর নতুন মামলা হয় এগারো হাজার নয়শো সব মিলিয়ে সাতান্ন হাজার একশো মাদক মামলার মধ্যে সে বছর নিষ্পত্তি হয় নয় হাজার ছশো আটানব্বইটি রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন চার্জশিট দেওয়ার পর পুলিশ সাক্ষী হাজির করতে না পারায় বছরের পর বছর ঝুলে আছে মাদক মামলা বারবার সময় দেওয়ার পরেও যে সাক্ষীর অবস্থানটা কো জানতে পারে না আমরা জানতে পারি না যে সাক্ষীকে আদৌ ঠিকানা আছে কি নাই বা সাক্ষী মারা গেছে না কি সাক্ষীর কোনো তথ্য আমরা পাই না তো এক্ষেত্রে যদি পুলিশ যদি একটা প্রতিবেদন দাখিল করে যে সাক্ষীর যে লেটেস্ট পজিশনটা কোথায় আছে বা তাকে পাওয়া যাচ্ছে না তবে পুলিশের দাবি সমন পাওয়ার পর সাক্ষীকে জানালেও অনেক সময় আদালতে যেতে চান না সাক্ষী পুলিশের পক্ষ থেকে এই সাক্ষীদের সাথে আমরা টেলিফোনে যোগাযোগ করি এবং তাদেরকে কোর্টে সাক্ষী দেওয়ার জন্য তাগিদ দিয়ে থাকি সিভিল যে সাক্ষীগুলো আছে পাবলিক সাক্ষী তারা যদিও নিয়মিত সাক্ষী আমরা হাজির করতে পারি তাহলে যে হাজার হাজার পেন্ডিং মামলা আছে বিচারাধীন আছে এই মামলার বিচার কার্যক্রম খুব তাড়াতাড়ি নিষ্পত্তি হয়ে বলে আমরা মনে করি আইনজীবীরা বলছেন সাক্ষী হাজির করতে না পারা তদন্তকারী ব্যর্থতা কেন পুলিশ পাবে না সাক্ষীকে কারণ তো এই ধরনের অপরাধীকে চিহ্নিত করছে আইন বলে দিচ্ছে কিভাবে একজন সাক্ষীকে উপযুক্ত সাক্ষী হিসেবে দাঁড় করানো যায় সুতরাং পুলিশের একটা গাইডলাইন থাকতে হবে ব্যাপারে দরকার হলে আইন গাইডলাইন দিয়ে দেবে আইন করে দেবে বা রুল করে দেবে সারা প্রতিদিন যত মামলা হয় তার অর্ধেকের বেশি মাদকের মামলা দ্রুত নিষ্পত্তি না হলে মাদক কারবারিদের দৌরাত্ব কমবে না বলে মত বিশেষজ্ঞদের খালেদ রায়হান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদের সম্পত্তির অনুসন্ধানের অগ্রগতি প্রতিবেদন দুই মাসের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছে হাইকোর্ট এদিকে দুদক বলছে আইন অনুযায়ী অনুসন্ধানের জন্য পঁচাত্তর কার্যদিবস সময় আছে তবে বেঁধে সময়ের মধ্যেই অনুসন্ধানের অগ্রগতি জানানো হবে অবৈধ সম্পদের বিষয়ে নিজের পক্ষে সাবেক আইজিপি বেনজিরের সাফাই এবং দুদকে ব্যারিস্টার সুমনের পাল্টা অভিযোগের পরেই নড়ে চড়ে বসে দুদক বেনজিরের অবৈধ সম্পদ খুঁজতে তিন সদস্যের দল গঠন করে সংস্থাটি মঙ্গলবার এক রিট আবেদনের প্রেক্ষিতে দুই মাসের মধ্যে বেনজুর সংক্রান্ত দুদকের অগ্রগতি রিপোর্ট দাখিলের নির্দেশ দেয় আদালত এই মামলা যদি সুষ্ঠু তদন্ত না হয় যদি ক্লিয়ারিং সার্ভিস এখান থেকে পায় তাহলে বাংলাদেশে দুর্নীতির ফ্লাড গেট ওপেন হবে রিটের যে মূল বিষয়বস্তু ইনেকশন এবং অফ অব এন্টি কমিশন কমিশন সেটার অস্তিত্ব নাই না থাকার কারণে আমরা আদালতকে প্রথম সাবমিশন ছিল যে এই মামলায় কোনো রুলিশ করা সমীচীন হবে না দুদক বলছে আইনের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যেই অনুসন্ধান শেষ করা সম্ভব হবে হাইকোর্টের আদেশ মেনে অগ্রগতি প্রতিবেদনও জানানো যাবে গত মাসের শেষে একটি জাতীয় দৈনিকে সাবেক আইজিবি বেনজিরের অবৈধ সম্পদ নিয়ে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশের পর আলোচনায় আসেন তিনি নিউজ ঢাকা বান্দরবানে ব্যাংক ডাকাতি ও অস্ত্রলুটের মামলায় রুমা উপজেলা ছাত্রলীগ সভাপতি বানমন নোয়াম বমসহ সাতজনকে কারাগারে পাঠিয়েছে আদালত মঙ্গলবার দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আসামিদের জেলে পাঠানোর নির্দেশ দেন বিচারক পুলিশ জানায় এর সঙ্গে সংশ্লিষ্টতা সন্দেহে পাড়া থেকে ছয় জন এবং পাড়া থেকে এক নারীকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী তাদের রুমা থানায় সোপার্দ করা হলে আইনি প্রক্রিয়ার শেষে আদালতে পাঠানো হয় রুমা ও থানছিতে ব্যাংক ডাকাতি অস্ত্র লুট ও অপহরণের ঘটনায় নয় মামলায় বাইশ নারী সহ আটাত্তর জনকে কারাগারে পাঠানো হয়েছে কক্সবাজারের রুখিয়া ক্যাম্পে এক রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা মঙ্গলবার রাতে ঘটনা ঘটে। পুলিশ নিহত ওই ক্যাম্পের মাঝির দায়িত্ব পালন করতেন রাতে ক্যাম্পের ডি ব্লকের মসজিদের সামনে তাকে কুপিয়ে জখম করে পালিয়ে যায় সন্ত্রাসীরা পরে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ দোষীদের আটকে অভিযানের কথা জানায় আইন শৃঙ্খলা বাহিনী ময়মনসিংহের তারাকান্দায় তুচ্ছ বিষয় নিয়ে ছুরিকাঘাতে খুন হয়েছে এক তরুণ এই ঘটনায় আহত হয়েছেন ওই তরুণের বাবা মঙ্গলবার রাত পৌনে নয়টার দিকে বানিহালা ইউনিয়নের মাঝিয়ালী বাজারে এই ঘটনা ঘটে পুলিশ জানায় রাতে দিগারকান্দা গ্রামের সাদেক মুন্সির দোকানে সিগারেট কিনতে গিয়েছিল একই গ্রামের ফারুক মিয়া টাকা দেওয়ার সময় দশ টাকার নোট ছেঁড়া থাকায় তা বদল করে দিতে বলেন সাদেক মুন্সির ছেলে ইকবাল হোসেন এ নিয়ে কাটাকাটির জেরে এক পর্যায়ে ফারুকের ভাই পারভেজ মিয়া ছুরি দিয়ে সাদেক মুন্সি ও ইকবাল হোসেনকে আঘাত করে ঘটনাস্থলেই মারা যায় ইকবাল আহত সাদেককে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয় মিয়ানমারের কারাগারে বিভিন্ন অভিযোগে আটক একশো তিয়াত্তর জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরছেন আজ মিয়ানমার নৌবাহিনীর একটি জাহাজে তারা দেশে ফিরছেন একই জাহাজে কাল ফেরত পাঠানো হবে বাংলাদেশে পালিয়ে আসা দুশো পঁচাশি বিজিপি সদস্যকে রাখাইনে বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষের সময় তারা বাংলাদেশে পালিয়ে আসেন মঙ্গলবার সকালে রাখাইন রাজ্যের সিত্তে বন্দর থেকে বাংলাদেশি নাগরিকদের নিয়ে যাত্রা করেছে মিয়ানমার নৌবাহিনীর জাহাজ চিনডুইন এদিকে জাহাজ ফেরার প্রস্তুতিতে কক্সবাজার শহরে নুনিয়ার ছড়া বিআইডব্লিউটি এর ঘাটে নিরাপত্তা জোরদার করা হয়েছে মিয়ানমার থেকে ফেরত আসা বাংলাদেশিদের মধ্যে একশো উনত্রিশ জন কক্সবাজারের ত্রিশ জন বান্দরবানের সাতজন রাঙ্গামাটির এবং ঘাগড়াছড়ির নোয়াখালী নারায়ণগঞ্জ চট্টগ্রাম রাজবাড়ী নরসিংদী ও নীলফামারি জেলাতেও রয়েছেন একজন করে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় এই একশো তিয়াত্তর জনের মধ্যে একশো চুয়াল্লিশ জন বাংলাদেশি দণ্ডপ্রাপ্ত হয়ে বিভিন্ন কারাগারে বন্দী ছিলেন তাদের সবার সাজার মেয়াদ শেষ হয় বাকি উনত্রিশ জনের সাজার মেয়াদ শেষ না হলে বিশেষ ক্ষমতার আওতায় ফেরত পাঠাচ্ছে মিয়ানমার এ বিষয়ে আরো জানাতে এবার সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তৌফিকুল ইসলাম তৌফিকুল কখন নাগাদ জাহাজটি বাংলাদেশে এসে পৌঁছতে পারে সর্বশেষ কি তথ্য জানতে পেরেছেন তফিকুল যে জাহাজটি মঙ্গলবার মিয়ানমারের বন্দর থেকে যাত্রা করেছে সেটি কখন নাগাদ পৌঁছাতে পারে সর্বশেষ কি তথ্য জানতে পেরেছেন মিয়ানমার থেকে যে বাংলাদেশি বহনকারী যে সকল জেলে আছেন বা বিভিন্ন সময় তারা কারা শেষে আজকে তারা ফেরত আসছেন সেটি গতকালকে মিয়ানমারের মিয়ানমার থেকে রওনা দিয়েছেন তবে এখনো পর্যন্ত সেই জাহাজটি যে অর্থাৎ কক্সবাজারের যে নুনিয়াচড়া যে ঘাট রয়েছে সেখানে আসার কথা রয়েছে এখনো পর্যন্ত সেখানে আসেনি আপনি দেখতে পাচ্ছেন এখানে যে প্রস্তুতি সেটি আপনি দেখতে পাচ্ছেন পুলিশের সদস্যরা রয়েছেন বিজিবি সদস্যরা রয়েছেন তো সেখানে কোস্টগার্ডের যে যেই সদস্য সেখানে রয়েছেন এবং আনুষ্ঠানিকতার একটি পর্ব রয়েছে সেই আনুষ্ঠানিকতার পর্বর জন্য সেখানে ইতিমধ্যে সার্বিক প্রস্তুতি আমরা গতকাল রাত থেকেই সেই প্রস্তুতি আমরা দেখেছি তবে ধারণা করা হচ্ছে এগারোটা থেকে এগারোটার মধ্যেই সেই জাহাজটি এখানে এসে পৌঁছাবেন এবং পৌঁছানোর পরপরই যে পরিবারের কাছে যে হ্যান্ড ওভার সেই প্রক্রিয়াটি এখানে হবে সেই আমরা শুনেছি তবে এখনো পর্যন্ত দায়িত্বশীল কোনো ব্যক্তি বা কারো কাছ থেকে আমরা যে এখানে কথা বলতে পারিনি তবে আমরা যেটা জানতে পেরেছি বিভিন্ন সময় দুইশো জন যে দুঃখিত একশো জন ব্যক্তি তাদের মধ্যে একশো উনত্রিশ জন কক্সবাজারে তিরিশ জন হচ্ছে বান্দরবনে সাতজন রাঙ্গামাটি খাগড়াছড়ি নোয়াখালী নারায়ণগঞ্জ চট্টগ্রাম রাজবাড়ি নরসিংহী নীলফামারি জেলার করে এক একজন করে রয়েছে মোট একশো জনের মধ্যে এখানে আমরা জানতে পেরেছি একশো জন বাংলাদেশি দণ্ডপ্রাপ্ত হয়ে বিভিন্ন কারাগারে তারা বন্দী ছিলেন এবং সবার সাজার মেয়াদ শেষ হয়ে গেছে বাকি জনের মেয়াদ শেষ না হলেও তাদেরকে বিশেষ রেখে তো তো আজকে ফেরত পাঠানো হচ্ছে আসলে এখানকার যে এখনো পর্যন্ত সে জাহাজটি সে পৌঁছায়নি আমরা পৌঁছানোর পরপরই সার্বিক পরিস্থিতি আপনাদেরকে জানানোর চেষ্টা করব করবো মিয়ানমারে যারা বিজেপি সদস্য রয়েছে তাদেরকে কি আগামীকালকে ফেরত পাঠানো হবে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমরা জানতে পেরেছি মিয়ানমারের যে সকল অর্থাৎ যে সীমান্তরক্ষী বাহিনী এবং সেই সেখানকার যে যে মিয়ানমার আর্মির যে দুশো পঁচাশি জন বাংলাদেশে অবস্থান করছে তাদেরকে এখন বর্তমানে যে বান্দরবনের নায়কঞ্চরিতে রাখা হয়েছে তাদেরকে আগামীকাল কাল একই প্রক্রিয়ার মধ্য দিয়ে এই জায়গা থেকে অর্থাৎ নড়িয়াচোড়া ঘাট থেকে মিয়ানমারে ফেরত পাঠানো হবে বলে আমরা জানতে পেরেছি তবে যে কালকে কবে এবং কোন সময়ে তাদেরকে ফেরত পাঠানো হবে সেই বিষয়ে এখনো পর্যন্ত কোন স্পষ্ট কোনো তথ্য আমাদের কাছে নেই তবে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যেটি বলা হয়েছে আগামীকাল যেহেতু আজকে বাংলাদেশিরা ফেরত আসছে মিয়ানমার থেকে তো আগামীকালকে মিয়ানমারের যে সকল সেনাবাহিনী এবং যে বিজেপি সদস্য রয়েছে পরবর্তী তথ্য আপনার মাধ্যমে আমরা দর্শকদের জানাবো আর এসে এখনকার মতো বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক ইউটিউব এবং এক্সে ধন্যবাদ সবাইকে